65 করে দাম রে, তারপরে 25,000 টাকা ওটা গায়ে আছে, আর এ দুটো 17,500 টাকা দাম রেখে দিয়েছে, 17,500 টাকা পনেরো দাম বলে সব 14,500, 16,500, 500 টাকা জুড়ে। বন্ধুরা এই মাত্র পলিহাটে পৌঁছলাম, আজকে শুক্রবার পলিহাটে চলে আসলাম, আজকে শুক্রবার আছে, শুক্রবার সোমবার পলিহাট হয়, শুক্রবার আর সোমবার ওই গরুগুলো দামদার করবো। বলো দাম বলো বাবু, 17,500 টাকা, দুটো 36,000 টাকা, এ দুটো 36,000, ছাড়া আছে সব, এটা 13,500 টাকা, এটা 10,500, এটা 10,500, এই দুটো 10,500 টাকা করে দাম রেখে দিয়েছে, ছাড়া আছে সব। এধারে যাবো, বলো এটা বলো, এটা এটা 12,500 টাকা, এটা পাঁচই আছে, 12,500, এটা দাম বলো, এটা 24,500 টাকা, এটা 22,500, তারপরে তারপরে 25,000 টাকা ওটা গায়ে আছে, আর এগুলো ষাঁড় আছে, গাই আর ষাঁড়। আজকে শুক্রবার, আজকে শুক্রবার, শুক্রবার আর সোমবারে করে পলিহাট হয়, আজকে শুক্রবার আছে, শুক্রবার আছে, আজকে এসব ষাঁড় আছে, ছোটো ছোটো ষাঁড় আছে, সাইজ ছোটো ছোটো সাইজের ষাঁড় আছে, ছোটো ছোটো সাইজের ষাঁড় আছে, এগুলো সুন্দর না সুন্দর বললি আবার তার পরে হাটে ভিডিও করতে দেবে না ভাইরা, দেখে যাবে বলে আমার গরু খারাপ বলছো, তোমার তো ভাই বলো দাম বলো, 14,15,16 হবে এই রেঞ্জের মাল আছে, এটা একটু দাম বেশি আছে, কত এটা, এটা 25,000 টাকা, কালোটা এরকম 14,15 মাল আছে, এসব 14,15,16,17 মাল আছে। শুক্রবার আর সোমবারে করে পলিহাট হয়, চলে আসবেন আপনারা পলিহাটে, পলিহাটে আজকে গরু কম উঠেছে, আকাশ আরম্ভ করে রেখে দিয়েছে, পানি হবে একটু, নয়তো টিপটাপ করে পানি পড়ছে অলরেডি, আমি গরু দেখাবো, সব ঘুরবো, দাম দাম করবো, দাম শোনাবো আপনাদেরকে। এই সাইডে যাচ্ছে, এই সাইডে সব বাছি আছে, সব বাছি আছে, এগুলো ষাঁড় আছে, ওই সাইডে ওইগুলোর সাদাগুলো বাছি, আন্ধারা গায়ে উঠেছে, আন্ধারা ছোট বাছি বাচ্চা উঠেছে, সেগুলোও যাব। এগুলো বাছি, এগুলো বাছি 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 বাছি, ও চাচা তোমার তো দাম বলো, এই এগুলো বলো, অন্য লোকের তা তোমার গুণ বলো, বলো তোমার গুণ বলো, বলো এই যে লালটা 18,000, তারপরেটা 16,000, তারপরে কালোটা 20,000, চাচা দাম রেখে দিয়েছে 16, 18, 20, এই তিনটে তিনটি ষাঁড় আছে, একটা বাছি আছে, এই দুটো ষাঁড় একটা বাছি, দুটো ষাঁড় একটা বাছি আছে, আমরা বাছি গায়ে উঠেছে, ওখানে যাবো এখন, আমরা বাছি এগুলো বাছি আছে, ছোট ছোট সাইজের বাছি আছে, এবার আন্ধারা গাছ যাচ্ছে, দেখুন একটা হরিয়ানা গায়ে আছে, এটা দুটো আন্ধারা গায়ে আছে, বড় বড় আন্ধারা গায়ে আছে, গাই আন্ধারা পলিয়াটা আন্ধারা বাছি গায়ে উঠছে, এগুলো আন্ধারা বাছি, একটু ভাই একটু দেখি আন্ধারা বাছি, একটা ঘোরাও তো, এগুলো আন্ধারা বাছি, দেখুন আন্ধারা বাছি, এই দুটো আন্ধারা গায়, এগুলো আন্ধারা বাছি আছে, এটা 65, তারপরেটা 65,000,
দেখুন পঁয়ষট্টি আছে, পঁয়ষট্টি করে দাম, পঁয়ষট্টি করে পিস আছে তিনটি। তারপরে আছে 90,000 করে দাম, পঁয়ষট্টি করে দাম রেখে দিয়েছে। দেখুন বাছিগুলো দাম দর করলে কম হবে, দাম করতে হবে। এসে 65,000 করে পিস। তারপরে গাইগুলো 90,000 টাকা করে দাম রেখে দিয়েছে, বড় বড় গাই 90,000 করে পিস একটা একটা। তারপরে ওটা হরিয়ানা আছে, যাবো এই সাইডে, যাবো একটু ঘুরে আছি। দেখুন দেখুন পরে এসছিস তোমার কাছে, ওই চাচার কাছে গেলি, চাচা এখন পাকাও মারবে, কটা নেবে কি করবে, আর অনেক ঝামেলা অনেক কইবে দিতে হবে, চাচার কাছে না যাওয়া ভালো, তার থেকে হাট ঘুরি কাজ হবে। বলো বাবু ভালো তো? হ্যাঁ গরু লিয়াস, কোন দুটো কত দাম রেখেছ বলো দেন। কালোটা 12,500, ওইটা 10,000, ওইটা 10,000 টাকা বলছে, ওই সাদাটা, এটা 12,500 টাকা। এটা চাষা ডিসি লোক, বাড়ি পুষছিল, সেই দুটো নিয়ে চলে আসছে আটে পলি আটে, পলি আটে নিয়ে চলে আসছে। এটা দাম চলছে। এখানে সব ছোটো ছোটো সাইজের গরু আছে, এই ভাইয়ের কাছে আছি সবসময়, হাটে আসলি আসি। দাম করবো কিছু গরুর দাম করবো এখানে, সে ভাইটা কই। দামদার করবো খুঁজে পাচ্ছি না তাকে, ভাইকে। সব ছোটো ছোটো সাইজের গরু এখানে আছে, সব ছোটো সাইজের, 6, 8, 10 সব এই সাইজের গরু এই সাইডে আছে, ছোটো সাইজের গরু। ওটা বিক্রি হয়ে গেছে, গাড়িতে তুলছে। এই সাইজে বড়ো বড়ো সব ছোটো সাইজের, দেখুন সব ছোটো সাইজের গরু আছে, সব ছোটো সাইজ। ওই টিনের চালে ওটা ছাট হাট, ওখানে গরু কিনলে ওখানে ছাট করতে হবে, ছাট করলে গরু বাইরে বার করতে দেবে, কাগজ দেখাবে। ভাই দাম বলো তো, এটা ওটা 14,500 টাকা গাই, মানে বাছি না 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 ষাঁড় আছে, ষাঁড়, হ্যাঁ ষাঁড় আছে, 14,500। দেখুন ওই সাইডে যাবো একটু গিয়ে দাম করবো কটা গরু, এখানে একটা ভাইয়ের কাছে দাম দর করবো কিছু গরু। এ ভাই এটা কত? 14,000 টাকা রেখে দিয়েছে, 14,000 টাকা, 14,000 বাকি আছে বলো। এটা বলো, এটা 16,000 টাকা, দেখুন এটা 15,000 টাকা। এই একটা ভাই রেখে 16-15 দাম বলে, সব 14,500, 16,500, 500 টাকা জুড়ে রেখে দিয়েছি ইতেছে। আর এই দুটো 14,000, দুটো 14,000, দেখুন ছোটো ছোটো করে 7,000 টাকা করে পিস আছে, দুটো 14,000 টাকা, এই দুটো, দুটো 14,000 টাকা দাম রেখে দিয়েছে। দেখুন এটা 12,500 টাকা, কালোটা 12,500, 12,500 বলো, এটা 15,500, এটা 15,500 টাকা। তারপরে ওই ওইটা, ওটা আছে 25, ওটা 25,000, বাছি আছে বাছি। তারপরে এটা, তারপরে এটা 15,500, 15,500 টাকা, এটা 13,500 বলুন, এটা 20,000 টাকা, 20,000, 20,000 টাকা দাম রেখে দিন, 20,000। তারপরে এটা 16,000 টাকা, দেখুন 16,000 টাকা, এটা 16,000 টাকা দাম রেখে দিয়েছে, ছাড় আছে। ওই গাই বাছুরটা বলো, গাই বাছুর, গাই বাছুর 25,000,
ওই যে গাই বাছুর 25,000, ওর সাথে বাছুরও আছে আর দুধ হচ্ছে এখন 25,000 টাকা দাম রেখে দিয়েছে গাই বাছুর। দেখুন ও দুধ হচ্ছে, ওর সাথে বাছুর আছে, বাছুর পাশে বাঁধা আছে। আমি ওই সাইডে ঢুকিয়ে দেখাচ্ছি, এটা 25,000 দাম রেখে দিয়েছে গাই বাছুর, পাশে বাছুর আছে, এটা গাই আছে, দুধ হচ্ছে। এবার দুধ গরু দুধ দরকার, চলে আসুন কলিয়াটে কিনে নিয়ে যান। এটা গাই বাছুর, মানে দুধ হচ্ছে 25,000 টাকা দাম রেখে দিয়েছে বাছুর সমেত। বাছুরটা 3,000 টাকা দাম আছে। চাচা এ দুটো, চাচা চাচা এ দুটো, ও আছে এ দুটো, এ দুটো 17,500 টাকা দাম রেখে দিয়েছে, 17,500 টাকা। এ কালো তোমার তো, বলো কালো দুটো 25,000, 12,500 টাকা কর পিস, 12,500 টাকা কর পিস কালো দুটো, 12,500। এসব ছোটো ছোটো সাইজের গরু দেখুন 6,000-7,000 টাকা করে দাম আছে। এখানে ভাইয়ের চিনি সব এই সাইজের গরু নিয়ে আসে, 6, 7, 8, 10। এ ভাই গাড়ি দিয়ে তুললেছে গাই বাছুর সমেত, একটা গাই আছে একটা বাছুর আছে, গাড়ি দিয়ে তুলে নিয়েছে। ওই সাইডটি ওটা ছাট হাট, ওই টিনির চাল, ছাট করলে ওখানে যেতে হবে, গরু কিনলে ছাট ওখানে করতে হবে। দেখুন দিয়ে দিচ্ছে, এটা গরু আছে এখানে অফ করবো। ঘুরিয়ে ঘুরিয়ে